আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। এখানে একটা কমপ্লিট বাড়ি আছে, আপনারা অনেকে ছোট ছোট বাড়ি চান, তো এটা দেখেন। এই গ্রামের বাড়িঘরের কাছেই, এটা একটা গ্রাম। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন, তো সাথেই থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। কেউ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কি হয়, অনেক তথ্য আপনারা মিস করেন। তো যেগুলো ভিডিওতে বলা থাকে সেইগুলোই আপনারা কমেন্টে জানতে চান বা ফোন দিয়ে জানতে চান, তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন, সাথেই থাকেন। এই যে দেখছেন এলাকাটা, এখানে যে কারেন্টের খাম আছে, খুঁটি উঠি আছে, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে গেলে এই জমিটা, এই সোজা দেখছেন আশেপাশে বাড়িঘর আছে, সুন্দর চমৎকার একটা গ্রাম। এই যে বাড়িঘর দেখছেন, আপনারা হয়তো বা ভাববেন যে সস্তা জমি কীরকম না কীরকম হবে, তো এই যে দেখছেন এই তিন রাস্তার মোড় থেকেই রাস্তাটা। আর এটা হচ্ছে, এই দেখেন বাড়িঘর, আমি চারদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে ইটের, এখানে এই পর্যন্ত ইটের রাস্তা আসছে। এই জায়গাটার ঠিকানা হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। এখানে যদি আপনারা আসতে চান, গ্রামের নাম হচ্ছে বাররা, এই জায়গায় গ্রামের নাম বাররা। এখানে আসতে চাইলে আপনাদেরকে গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে থেকে বাস ছাড়ে, নবকলি বাস, আপনারা নবাবগঞ্জে এসেও নামতে পারবেন, আবার কোমরগঞ্জেও নামতে পারবেন। নবাবগঞ্জ থেকে আপনার যদি লাইনের অটোতে আসেন, 10 টাকা নিবে ভাড়া, বলবেন বাররাতে যাব। কান্দামাত্রা বাররা একই গ্রাম। এই যে দেখছেন, এখান থেকে এই এই কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে, মাটির রাস্তা দিয়ে নেমে যেতে হবে ওই বাড়িটার পরের জায়গার জমিটাই। তো আসেন, আমরা এখান দিয়ে আগে বাড়ি। এখান থেকে কিন্তু জমিতে যাওয়ার জন্য বর্তমান 4 ফিট রাস্তা আছে, বর্তমান 4 ফিট রাস্তা আছে। এটা একদম মানে পারমানেন্ট রাস্তা। আর ভবিষ্যতে এই রাস্তাটাই আরও যখন এগুলো রাস্তা হবে, মানে সরকারিভাবে কাজ ধরবে, তখন কিন্তু এগুলো আরও চওড়া হবে। কিন্তু জমি পর্যন্ত যাওয়ার জন্য 4 ফিট রাস্তা পার্মানেন্ট আছে। এই যে দেখছেন, এটা কিন্তু একটা রাস্তা, এই যে দুই পাশে বাড়িঘরে যাওয়ার জন্য এই রাস্তাটা, এই রাস্তাটা আছে সব সময়ের জন্যই, এই রাস্তাটা বন্ধ হবে না। তো এই এই রাস্তাটা কিন্তু ওই সবার থেকে ছাড়া জায়গা, 3 ফিট 3 ফিট করে ছেড়ে এই এই রাস্তাটা হয়ে যাবে এক সময়। আর এই যে দেখছেন, এই এই বাড়ির নামার নামার জমিটাই ডান দিকে, এই যে দেখছেন এটা, এটা একটা ভিটি, এখনো বাড়ি হয় নাই, ভিটি। আর এই যে এইখান দিয়ে, এখান থেকে 4 ফিটের রাস্তা পেয়ে যাবেন আপনারা বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য, আপনাদের জমি। এই যে এই পর্যন্ত হচ্ছে ওই যে ইটের রাস্তাটা, এই যে বাড়িটা, বাড়িটা নামাই জমি। এখনই আপনারা চাইলে এখানে এসে থাকতে পারবেন। এই যে দেখেন, এই রাস্তাটা থেকে ওই যে একটা জমির পরেই এই যে ঘরটা, এই ঘরটা সহই জমিটা বিক্রি হবে। এখান থেকে কিন্তু যাওয়ার জন্য 4 ফিট রাস্তা, এই যে এই জমিগুলো থেকে ছাড়া আছে 4 ফিট রাস্তা, এই রাস্তা, এই রাস্তাটা থেকেই এই 4 ফিট রাস্তা আপনারা পেয়ে যাবেন। এই বাড়িটার নামার জমিটাই কিন্তু, বাড়ির পরে এখনই আপনারা এসে এখানে থাকতে পারবেন। ওয়াইফাই লাইন, ডিস লাইন, কারেন্ট টারেন সবই আছে, ব্যবস্থা আছে, এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন।
মানুষজন এরকম যাওয়া আসা নাই বলে একটু জঙ্গল টঙ্গল আছে। এই যে হচ্ছে জমিটা সীমানা, এখানে আছে 6% জায়গা। এই যে এটা কিন্তু বাড়িটাই পাশে, আর এই এই যে সীমানা পিলারটা দেখছেন, এখান থেকে ওই দিকে গেছে, এই যে আপনার কলা গাছের পিছন দিক দিয়ে, আর এই যে এখান দিয়ে গেছে, এই যে সাদা এইগুলো দেখা যাচ্ছে, এইখান দিয়ে সোজা চলে গেছে। এখানে আছে 6%, প্রচুর ঘাস হয়ে আছে এখানে দেখছেন। আশেপাশে কিন্তু বাড়িঘর আছে, ওই যে দেখছেন বাড়ি, চাইলে এখনই এসে এখানে থাকতে পারবেন। এই যে ডোমরা গাছটা দেখছেন, ডুমুর গাছ, এই গাছটা সীমানা এখানে, আর ও যে কলা গাছটার ওই পাশে পিলারটা, আবার এখান থেকে এই যে ড্রেনের পিছনে জায়গা আছে, অবশ্য এই পানির ড্রেন, কাঠগুলো ভালো আছে দেখছেন, ঘরের টয়ারি ঘর, নতুন ঘর। ওই যে একটা সিঁড়ি বানানো আছে, ঘরটাকে মজবুত করে করা হয়েছে। আপনারা অনেকেই বলেন যে এখানে কিন্তু দেখেন পানি নাই, এই ভিটি লেভেল বাড়িটা করা হয়েছে, একটা পাটাতন করে ঘর। এই যে হচ্ছে সীমানা, এই পাশটা আর এদিকে সীমানাটা হচ্ছে, এই যে এখানে টোটাল আছে 6% জায়গা। ওই যে দেখছেন পাশেই একটা কবরস্থান, ওয়াল দূরে, তো চারদিকেই কিন্তু বাড়ি ঘর আছে। চাইলে আপনারা এখন এখানে এসে থাকতে পারবেন, 4 ফিট রাস্তা আছে। আপনারা অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করেন যে আপনি আগে ওই কী বলতেন যে সরলতা, হ্যাঁ সরলতা ঠিক আছে, দেখেন আপনারাই আপনারা বলেন যে জমির দাম আমি যা দেখাই, অনেকে কমেন্ট করেন যে তার চেয়ে দাম বেশি আছে এলাকায় ঘুরে দেখছি। তো আপনারা এলাকা ঘুরে দেখছেন, ভালো কথা, তো আমি যে জমিটা যেরকম দাম দেখাই সেই রকম দাম আপনারা নেন আমার কাছ থেকে, তো বেশি দিয়ে আপনারা নেবেন কেন? আমি বলি 1,00,000% আছে এই এলাকায়, তো আপনারা ঘুরে বলেন, কমেন্ট করে বললেন যে না এখানে আরও দাম বেশি, তো আমি আপনারা বেশি দিয়ে, টাকা বেশি থাকলে বেশি দিয়ে নেবেন,
আর যদি মনে করেন যে না আমার আপনার আপনার সাথে যোগাযোগ করে নিব, তাহলে সেই দামে নেন আমার কাছ থেকে, সমস্যা নেই। আবার একটা জায়গা, একটা এলাকায় আমি ভিডিও ছাড়লাম যে 22,000 টাকা শতাংশ, তো ওই জমিটা আমার ভিডিও দেখে অনেকেই আসছেন, যাই হোক, তে ওই জমিটা এক ভদ্রলোক, মানে আমার একটা জমি আছে ওইখানে 37% রাখা, 37% জমি থেকে এক ভদ্রলোক বলতেছে কি যে 35,000 টাকা শতাংশ এলাকার ব্রোকার আমার জমিটাই, আমি আমি দিছি 22,000 টাকা শতাংশ, তো এক ব্রোকার বিক্রি করতেছে 35,000 টাকা শতাংশ, কেরা নিগঞ্জের এক লোক নিছে, হিতে গেছে। হ্যাঁ, তো এখন দেখেন আপনারা কত মানে কত পাগল হয়ে যান জমি কিনতে এসে, বুঝি না আপনাদের জন্য আর কীরকম সহযোগিতা করব। আমি দিই 22,000 টাকা শতাংশ, আপনারা এলাকার ব্রোকারের মাধ্যমে নেন কত, 35,000 টাকা শতাংশ, 32,000 টাকা শতাংশ। এই যে দেখেন, এই যে কারেন্ট কুরেন্ট সব আছে, দেখেন এই যে বাড়ি, এই যে বাড়ি পাশাপাশি একটা দুইটা দুইটা ছোট ছোট ক্ষেতের পরেই তো বাড়ি, দেখছেন ওই যে একটা বিল্ডিং হচ্ছে, চতুর্দিকে বাড়ি ঘর আছে। যেমন এই যে বাড়িটার এইটার পরে এই যে গাছগুলো দেখছেন, এই যে এটাই একটা বাড়ি। এইখানে জমি আছে 6%, এই ঘরসহ যদি নেন তাহলে দাম পড়বে 7,00,000 টাকা, এই ঘরসহ নিলে দাম পড়বে 7,00,000 টাকা, আর যদি ঘরটা ছাড়া নেন তাহলে 2,00,000 টাকা মাইনাস হবে, জমির জমির শুধু জমির মূল্য পড়বে 5,00,000 টাকা, 6% জায়গা শুধু জমির মূল্য পড়বে 5,00,000 টাকা। দেখছিলেন ভিডিওটা, কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।